পুরসভার কচুরিপানা শিল্প প্রকল্প নিয়ে বর্তমান চেয়ারম্যান ও প্রাক্তন চেয়ারম্যানের দ্বন্দ্ব প্রকাশ্যে। প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছেন প্রাক্তন চেয়ারম্যান, কটাক্ষ করেছে বিরোধীরা। পৌর চেয়ারম্যানের স্বপ্নের কচুরিপানা শিল্প নিয়ে চরমে দলীয় কোন্দল। শিল্পের নামে দুর্নীতির অভিযোগ তুললেন প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনছেন। সম্প্রতি কচুরিপানা দিয়ে নানা জিনিস তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। এই কাজে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়োগ করা হয়েছে। চেয়ারম্যান গোপাল শেঠ আগেই দাবি করেছিলেন, কচুরিপানা শিল্পের ফলে একদিকে যেমন ইছামতি কচুরিপানা মুক্ত হবে, তেমনই কাজ পাবেন মহিলারা। সম্প্রতি খড়গপুরে উৎকর্ষ বাংলার অনুষ্ঠানে কচুরিপানা দিয়ে তৈরি সামগ্রীর প্রশংসা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কচুরিপানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার তালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। এসবের মাঝেই এই প্রকল্পকে নিয়ে প্রকাশ্য পথসভায় চেয়ারম্যানকে কটাক্ষ প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের। তিনি দাবি করেন কচুরিপানা শিল্প কোনো সরকারি প্রকল্প নয়, এ নিয়ে বোর্ড মিটিংয়ে কোনো আলোচনা হয়নি বলেও দাবি প্রাক্তন চেয়ারম্যানের। পাশাপাশি প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য দাবি করেন এই প্রকল্পে দুর্নীতি হয়েছে, পরিবারের নামে এক কোম্পানির সাথে সমঝোতা হয়েছে। বন্যার মানুষের সঙ্গে যে প্রতারণা করছে, কারণ ওনার পরিবারের নামে এগ্রিমেন্ট হয়েছে, কোন ঝা কোম্পানি না কি কোম্পানি সেটার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে। এই কচুরিপানা বিজনেস কোন বোর্ড মিটিং এ তুলেছে? একটা যদি পৌরসভা স্বতন্ত্র ভাবে কাজ করে, তাহলে বোর্ড মিটিং এ পাশ করতে হয়, এটা পৌর সংবিধানে আছে। কচুরিপানা নাকি বোর্ড মিটিং এ একটা এজেন্ডা দেখার দিন, একটা এজেন্ডা দেখা। আমি এখান থেকে বলে যাচ্ছি, বাটার মোড় থেকে আমরা রোড পর্যন্ত নাকে খত দেব। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ। পৌরসভার পরিষদীয় দলনেতা প্রসেনজিৎ বিশ্বাস বলেন, বোর্ড মিটিংয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে বহু মানুষ উপকৃত হবেন। বনগাঁ ইছামতি কচুরিপানার গ্রাসে চলে গেছে, এবং আশপাশে যে সমস্ত নদী নালা খালবিল সেগুলো কচুরিপানার গ্রাসে চলে গেছে। চেয়ারম্যান সাহেব গোপাল শেঠ এত সুন্দর একটা কাজ করেছে, ওই কচুরিপানা তুলে শুকিয়ে 1 কিলো কচুরিপানা পৌরসভাকে দিলে পরে সেই লোকটা বা সেই ভদ্রমহিলা 65 টাকা পাবে। বোর্ড মিটিংয়ে পাশ করিয়ে এসবগুলো হচ্ছে, ওনা উনি তো কেউ না, উনি প্রাক্তন, উনি কি করে জানলেন? উনি বোর্ড মিটিংয়ে তো ওনার তো ঢোকারই তো কোনো অধিকার নেই। বিজেপির কাউন্সিলর যিনি ছিলেন তিনি সই করেছেন। বিষয়টি কটাক্ষ করেছেন বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল। তিনি বলেন, এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আগে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। বনগাঁ এদের গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্বটা একদম চরম পর্যায়ে। সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফল এদের এইগুলো কথাবার্তা আনাপশানাপ ভাষা বেরোচ্ছে। তো এই কথার কি উত্তর? এদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে এবং থাকবেও আগামী, এরা গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া বাঁচতে পারবে না। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।